नमस्कार बंधुरा टिंकु टुकी टाकीते तोमादेर अनेक अनेक स्वागत। आमी आबारो उपस्थित हये गेछि आमार एकटा मजादार रेसिपी निये। आज आमी तोमादेर साथे शेयर करते चलेछि तंदुरी नान। कोनो रकम तंदूर छाड़ाई बाड़ीते गैस ओवेनेर मध्ये किभाबे बानाते हय पुरोटाई तोमादेर साथे शेयर करे नेब। एकदम खेते होटेलेर रेस्टुरेंटेर स्टाइलेई खेते लागबे। तो चलो बंधुरा देरी ना करे तंदुरी नानटा बानिये नेवा जाक। प्रथमे एकटा बड़ो बासन निये नेब ময়দাটা মাখার জন্য। এখানে আমি দেখো এক বাটির কিছুটা কম, মানে আমার যতটা কোয়ান্টিটি আমি করতে চাইবো ততটাই আমি ময়দাটা নিলাম। এখানে তোমরা শুধু ময়দা না করে আটা ময়দা মিক্স করেও করতে পারো। আমি এটা শুধু ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে এটা তোমরা আটা ময়দা মিক্স করেও করতে পারো। এবার এখানে আমি কিছু জিনিস মিক্স করব। এখানে আমি নিয়ে নিচ্ছি এটা এক টেবিল স্পুন, আমি এখানে নিয়ে নিলাম খাবার সোডা, আর এখানে আমি এক চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার, আর এখানে আমি আন্দাজ মতো নুনটা দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে এক চামচ আর হাফ চামচ মতো আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণকে ভালো করে আগে আমি মিক্স করে নেব। আচ্ছা, এবার এখানে আমি প্রায় হাফ মানে চার টেবিল চামচ মতো আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। এটাকেও আমি ভালো করে আগে মিক্স করে নেব। এবার এখানে আমি দেখো একটু বড় চামচে আমি এখানে দু চামচ টক দই ব্যবহার করলাম। এটা এমনি প্যাকেট দই, মানে যে কোনো প্যাকেট দই তোমরা ইউজ করতে পারো, যে খুব টক দই নিতে হবে তার কোনো মানে নেই। এবার এখানে কি করব, আমি এটা দুধ নিয়ে নিয়েছি, এটা ঈষৎ উষ্ণ, তো এটা দিয়ে এবার আস্তে আস্তে করে ডোটাকে আমি মেখে নেব। ডোটা দেখো পুরো মাখা হয়েই গেছে, আর এক বাটির মধ্যে এইটুকু দুধ বেঁচে আছে, তো আমার মনে হয় আর একটু দুধ লাগবে, তো সেই জন্য এই দুধটা আমি নিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব। খুব টাইট ডো হবে না, আবার খুব চিটচিটা নরমও হবে না, মোটামুটি লুচির যেমন আমরা আটাটা মাখিয়ে সেই রকম নয়, ওর থেকে একটু নরম মেখে নিতে হবে। তো নিয়ে এটাকে দেখো হাতে এইরকম চিটিয়ে যাবে, তাহলে বুঝতে হবে যে মাখাটা ঠিকঠাকই হবে। তো এটাকে এবার আমি কমসে কম 10 মিনিট আমি রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখো ডোটা আমার একদম রেডি হয়ে গেছে, তবু একে আরও কিছুক্ষণ আমি হাতে করে এইরকম করে একটু করে ঠেসে নেব। নিয়ে এখান থেকে আমি অল্প হাতে শুকনো ময়দা লাগিয়ে নেব, নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচিটা একটু বড় হবে, দেখো এই যো, আর এরকম করে ভিতর দিকে দিতে থাকব। তাহলে কি হবে, এর মধ্যে এয়ারটা যেটা থাকবে সেটা ভিতরে থেকে যাবে, আর এইভাবে দইটাকে আমি বানিয়ে নেব, আই মিন পেড়েটাকে আমি বানিয়ে নেব। দিয়ে এটাকে এবার আমি শুকনো ময়দা দিয়ে বেলে নেব। অল্প এখানে শুকা ময়দা আমি দেখো ছড়িয়ে দিলাম। এবার তোমরা এটাকে শেপটা তোমাদের মনের মতো করে তোমরা দিও। আমি এটাকে গোলও করতে পারি বা ওভাল শেপেও করতে পারি, আমি এটা আপাতত ওভাল শেপেই করব। দেখো আমি ওভাল শেপ করে বেলে নিয়েছি, আর থিকনেসটা এইরকম রাখছি। এবার কি করব, এবার এর উপরে আমি অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর দেব কালো জিরে, উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দেব, আর দেব এখানে অল্প একটু সাদা তিল। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো। এবার এগুলোকে ভালো করে একটু প্রেস করে দেব। তো আমার রেডি হয়ে গেল একটা বেলা,
এবার চলো তাওয়াটা চড়িয়ে দিই। এখানে আমি একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি, আর তোমরা লোহার তাওয়াই নেওয়ার চেষ্টা করবে, নন স্টিকে এটা ভালো হয় না। দেখো এটাকে আমি হালকা আমি একটু ফ্রি হিট হতে দিয়েছি, পুরো গরম হয়ে গেছে। তো এবার কি করব, যে নানটা আমি বেলে রেখেছি সেটার অপোজিট সাইডে আমি একটু জল ব্রাশ করে দেব, তাকি এটা ভালোভাবে চিপকে থাকবে তাওয়ার উপরে। পুরো একটু জল ব্রাশ করে দিলাম, দিয়ে এটাকে এবার আমি তাওয়ার উপর দিয়ে দেব, দিয়ে হাতে করে এরকম করে একটু চেপে চেপে দেব। এবার একটু অপেক্ষা করব, যতক্ষণ না উপরটা একটু বাবল হচ্ছে, আমি ফুলছে একটু, ততক্ষণ আমি একটু অপেক্ষা করব। হিটটা আমি এখানে একটু কমিয়ে রেখে দেবো, মিডিয়াম টু লোয়ে রেখে দেবো। দেখো বাবল হচ্ছে, এবার কি করব, গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দেব, দিয়ে এটাকে এবার আমি উল্টে নেব। উল্টে এদিকটা সেঁকতে থাকবো। দেখো কি সুন্দর হচ্ছে এটা, আর খুলে পড়ে যাওয়ার কিন্তু কোনো চান্সেস নেই, কারণ জলটা ঠিকঠাক করে লাগিয়ে দিলেই তাহলে ভালোভাবে পুরো চিটিয়ে যাবে, আর একদম লাল লাল হয়ে তন্দুরটা রেডি হয়ে যাবে। দেখেছ, এটা আমার রেডি হয়ে গেছে তন্দুর নান। এটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, সেম প্রসেসে বাকিগুলোকেও আমি করে নেব। নিচের দিকটা ভালো করে আবার আমি তেল লাগিয়ে নিয়েছি, এই সরি জল লাগিয়ে নিয়েছি, নিয়ে এটাকেও আবার আমি দিয়ে দেব, দিয়ে এইভাবে হাতে করে একটু চেপে দেব। আরো একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কি সুন্দর ফুলছে দেখো, খালি এটা রেডি হয়ে গেছে। এটাকেও আমি এবার নামিয়ে নেব। তিনটে রেডি হয়ে গেল। এবার কি করব, আমি এখানে অল্প একটু ঘি ব্রাশ করে দেব। তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো, আমি এখানে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। দেখো আমার তন্দুরি নান একদম রেডি হয়ে গেছে, আর আমি প্রত্যেকটাতে খুব সুন্দর করে ঘি মাখিয়ে নিয়েছি। দেখো কত সফট হয়েছে, আমি একটা ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছ। এটা তোমরা পনির দিয়ে, পনিরের সবজি বা ছোলে দিয়ে, যে কোনো সবজি দিয়ে এটা খেতে পারো, যতটা দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অতটা অপূর্ব লাগবে। তো আমার এই রেসিপিটা ফলো করে তোমরা একবার বানিয়ে দেখো, যদি ভালো লাগে তো প্লিজ লাইক তো করবেই, সাথে কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তো প্রচুর প্রচুর শেয়ার করো। যারা আমার নতুন বন্ধু, আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিও, নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তোমাদের সুবিধা হয়ে যাবে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, সাথে থাকার জন্য। ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।